हाय स्टूडेंट्स, आमी राजीव सर। आमी आज के तुम्हारे बोझापो इलेक्ट्रिसिटी। आमदे क्लास टेनर फिजिक्स से एक टा बड़ो पार्ट इलेक्ट्रिसिटी। एक दिन है तो बोझा दे बड़ो ना। आमी पार्ट बाय पार्ट चेष्टा करूँगा वीडियो गुलो के आनार तुम्हारे काचे। आज के प्रथम पार्ट एकदम इंट्रोडक्शन पार्ट। तो प्रथम ही आमरा देखे नी इलेक्ट्रिसिटी किभावे आसे आमादेर बाड़ीते। तो पिछले देखो कत सुंदर दृश्य, एई रकम भावे इलेक्ट्रिसिटी आमादेर बाड़ीते पौंछाय तारेर माध्यमे। इलेक्ट्रिसिटी কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানব, আমরা ভোল্টেজ ডিফারেন্স জানব, আমরা ভোল্ট কাকে মানে জানব, বা বিভব পার্থক্য, বিভব অ্যাম্পিয়ার, ভোল্ট, এগুলো আমরা সব পরে জানব। তো প্রথমে ইলেকট্রিসিটি সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা জেনে নিই। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো সম্বন্ধে আমরা এই ক্লাসে শিখব। কিন্তু পরবর্তী ক্ষেত্রে উচ্চ ক্লাসে গিয়ে দেখব এই দুটো আলাদা নয়, এটাকে দুটোকে একসাথে বলা হয় ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড। 1820 সালে হান্স ক্রিশ্চিয়ান তিনি তার গবেষণার ফলে দেখালেন যে ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাই আমরা পড়াশোনা করব। আমরা এখন ছোট ক্লাসে আছি, তো আমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আমরা জানব। তার আগে কিছু মজার জিনিস বলি। যেমন ধরো উত্তর মেরুতে অরোরা, অরোরা যেটা আমরা জেগে থাকি, দেখো কি সুন্দর দৃশ্য। এই অরোরা কিভাবে সৃষ্টি হয়, এখানেও চার্জ পার্টিকেলের খেলা। সূর্য থেকে সৌর ঝড় আমাদের পৃথিবীর দিকে এসে পৌঁছায়। এই সৌর ঝড়ের মধ্যে কিছু চার্জ পার্টিকেল থাকে। এই চার্জ পার্টিকেলগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায়, একদম ম্যাগনেটোস্ফিয়ারের কথা তোমরা জানো, সেই ম্যাগনেটোস্ফিয়ারে যখনই এসে পৌঁছায়, তখনই ম্যাগনেটোস্ফিয়ারের বিভিন্ন পরমাণুর সাথে, আমাদের বায়ুর যে পরমাণুগুলো আছে সেগুলো, সেখানে ম্যাগনেটোস্ফিয়ারে খুব কম থাকে, সেই চার্জ পার্টিকেলের সেই পরমাণুগুলোর সাথে ধাক্কাধাক্কি হতে থাকে এবং তার ফলে কিছু কালার বা কিছু এনার্জি রিলিজ হয়। এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, যে পার্টিকুলার কিছু কালারের, কিছু পরমাণুর সাথে কিছু পার্টিকুলার চার্জের যখন আঘাত লাগে, তখন হয়তো লাল কালার, কখনো নীল কালার, কখনো সবুজ কালার, কত সুন্দর এরকম একটা অরোরা আমাদের উত্তর মেরুতে দেখা যায়। তো এখানেও চার্জ পার্টিকেল। আমার জন্য যখন বিদ্যুৎ চমকাচ্ছে সেটাও কিন্তু একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এটা আমরা ক্লাস এইটে ডিটেলসে জেনেছি, তো আমি আর এখন ডিটেলসে যাব না। তো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্যই কিন্তু এই বিদ্যুৎ চমকায়। উঁচু বাড়ির ছাদে একটি লাইটনিং রড অ্যাড করা থাকে, যে লাইটনিং রডের শেষ প্রান্ত একদম মাটির তলায় থাকে, যেটা গ্রাউন্ড করা থাকে। তো যখন বিদ্যুৎ চমকায় তখন লাইটনিং রড দুভাবে কাজ করে। এক হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলে যে চার্জ পার্টিকেল, সেটা এই লাইটিং রডের মধ্যে দিয়ে যখনই এই বাড়ির উপরে এই মেঘগুলো আসে বা এই চার্জ পার্টিকেলগুলো আসে, তখন লাইটিং রডের মধ্যে দিয়ে যে চার্জ যেটা রিলিজ হয় সেটা একদম গ্রাউন্ডে পৌঁছে যায়। এছাড়া আরেকটি কাজও করে লাইটিং রড, যেটা সাধারণত এই চার্জ হতে বাধা সৃষ্টি করে, এবং যদি চার্জ হয়েও যায়, যখন লাইটিং হয়েও যায়, তখন করে কি, এর মাধ্যমে, এই লাইটিং রডের মাধ্যমে একদম মাটিতে পৌঁছে যায়। কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হয় ইলেকট্রিসিটি ফ্লো কিভাবে করে। আচ্ছা, আমরা তো এয়ার কারেন্ট সম্বন্ধে জানি, ওয়াটার কারেন্ট সম্বন্ধে জানি, পাওয়ার ফ্লো করে কি করে, বা এয়ার কারেন্ট কিভাবে ফ্লো করে, বা এয়ার কারেন্ট কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানি। আমরা জেনেছি হাওয়া উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে হাওয়া বইতে থাকে, তাহলে একটা ডিফারেন্স তৈরি করতে হয়, একটা উচ্চ চাপ, একটা নিম্ন চাপ। আচ্ছা, জল, জল কখন জল ফ্লো করে, জল সবসময় উঁচু থেকে নিচু জায়গায় ফ্লো করে। এরকম যদি করা হয়, এই পর্যন্ত জল আছে এই কন্টেনারে, এই কন্টেনারে এই পর্যন্ত জল আছে, এখানে মাঝখানে একটি রড দিয়ে আটকানো আছে, রডের প্রথমে আটকানো ছিল, তারপর এখানে খুলে দেওয়া হলো, তাহলে জল কোন পাত্র থেকে কোন পাত্রে ফ্লো করবে। আমরা জানি যে এই পাত্র থেকে জল এই পাত্রে ফ্লো করবে। কেন ফ্লো করবে, কেননা উচ্চতা ডিফারেন্স, উচ্চতাটা বেশি, সেই জন্য কী হবে, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে সমুচ্চশীলতা ধর্মের জন্য জলটা ফ্লো করবে। তাহলে জলটা ফ্লো করানোর জন্য আমাদের একটি বিশেষ অবস্থা সৃষ্টি করা হয়েছিল যার ফলে জলটা ফ্লো করেছে। তেমনি ইলেকট্রিসিটি ফ্লোয়িংয়ের জন্য কিন্তু আমাদের একটি বিশেষ অবস্থা সৃষ্টি করতে হবে, যেটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স বোঝার আগে আমরা কিভাবে চার্জ পার্টিকেলের সৃষ্টি হয় সেটা একবার আমরা বুঝে নিই।
আচ্ছা, আমরা কি জানি, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি একটি পরমাণু, পরমাণু কি কি দিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। যার মধ্যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, যার পজিটিভ অথবা নেগেটিভ কোনোটিই নেই। আচ্ছা, ইলেকট্রন যে নেগেটিভ আর প্রোটন যে পজিটিভ, তা এগুলো আমরা কি করে জানলাম? আচ্ছা, প্রোটন তো পজিটিভও হতে পারতো, সরি, ইলেকট্রন তো পজিটিভও হতে পারতো, প্রোটন তো নেগেটিভও হতে পারতো। আসলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামে একজন বিজ্ঞানী, তিনি প্রথম এগুলো ডিনোট করেছিলেন। তিনি ইলেকট্রনকে নেগেটিভ বলেন, প্রোটনকে পজিটিভ বলেন, এবং তারপর থেকেই আমরা আমাদের সুবিধার জন্য এরকমভাবে ব্যবহার করে আসছি। আসলে দুরকম চার্জ আছে, একই রকম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সেটাকে আমরা নেগেটিভ পজিটিভ চার্জ বলে রাখি। যাই হোক, কনভেনশনাল হিসাবে আমরা যেটা জানি, আমাদের যেভাবে হয়ে আসছে আর কি, ইলেকট্রনটাকে আমরা নেগেটিভ ধরেছি, প্রোটনটাকে আমরা পজিটিভ ধরেছি, আর নিউট্রনটাকে আমরা নিস্তড়িত ধরেছি। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো থাকে কোথায়? আমরা এগুলো জানি ক্লাস এইটে বা তারও আগে আমরা জেনেছি। যেমন পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস, এইখানে প্রোটন আর নিউট্রনগুলো একসাথে থাকে, আর তার চারিপাশে ইলেকট্রনগুলো এইরকমভাবে ঘুরতে থাকে, বিভিন্ন কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই কক্ষপথগুলো সাধারণত বৃত্তাকার হয়, আমরা আমাদের ক্লাস টেনের অনুপাতে এগুলো আমরা জানবো, কিন্তু যখন আমরা হায়ার ফিজিক্সে যাবো, উঁচু ক্লাসে উঠবো, তখন দেখবো ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার কক্ষপথে না, র্যান্ডামলি এইরকমভাবে র্যান্ডামলি ঘুরতে থাকে। যাক, সেটা আমাদের অনেক পরের ব্যাপার। আমরা সাধারণত আমাদের সুবিধার জন্য আমরা জানবো যে ইলেকট্রনগুলো এইরকমভাবেই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো এরপর কি হয়, ধরি আমি যে কোনো একটা ধাতুর একটি পরমাণু আঁকার চেষ্টা করি, ধরি সোডিয়াম এন, এন এর পরমাণু ক্রমাঙ্ক কত? এন এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? এই প্রোটন সংখ্যাকেই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বলে। আর আমরা জানি পরমাণুর মধ্যে যে কটা প্রোটন আছে ঠিক সেই কটা ইলেকট্রন আছে। তো সোডিয়ামে যদি আমরা আঁকতে থাকি, আমরা সোডিয়ামে যদি আমরা এইভাবে যদি আমরা পরমাণু বিন্যাস করতে থাকি, তাহলে কি পাবো আমি? সোডিয়ামে যদি আমি পরমাণু বিন্যাস করি, তাহলে আমি এইরকম একটা পাবো, মাঝখানে থাকবে 11খানা প্রোটন, মাঝখানে থাকবে আর নিউট্রনও রয়েছে। আমাদের নিউট্রনটা এখানে ধরা দরকার নেই, 11খানা প্রোটন আমাদের নিউক্লিয়াসে আছে, আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি আগের থেকেই যে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকতে পারে, তারপরে কক্ষপথে 8টি, তারপরে কক্ষপথে অ্যাকচুয়ালি 2n² হিসাবে সূত্রের সাহায্যে ইলেকট্রনগুলো এরকমভাবে ঘুরতে থাকে। তো যেহেতু 11খানা ইলেকট্রন এখানে ছিল, তো দেখবো আমি প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে 8টি, মানে 8 আর 2 = 10 হয়ে গেল, আর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন। তো এইরকমভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখাব। তো সোডিয়াম হচ্ছে একটি ধাতু, ধাতুদের কি হয়, ইলেকট্রন বর্জনের একটি প্রবণতা দেখায়। কেন দেখায়? শেষ কক্ষপথের মাত্র 1টি ইলেকট্রন আছে, এই 1টি ইলেকট্রন ও কিন্তু এই নিউক্লিয়াসের সাথে অনেক দূরে রয়েছে, এই নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনটা অনেক দূরে রয়েছে, মানে এই পজিটিভের সাথে ইলেকট্রন একটা নেগেটিভ, তার আকর্ষণ বলটা খুবই কম, যেন লুজলি এই লাস্টের কক্ষপথে ইলেকট্রনটা লুজলি যেন বিচরণ করছে, এর সাথে এর মাঝখানে এর পরিবারের সঙ্গে অতটাও বন্ধন নেই, খুব বাইরে হালকাভাবে বিচরণ করছে। এইবার যদি কোনো কিছু করে আমরা যে শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে কোনো একটা যদি এনার্জি বা কোনো একটা বল দিয়ে এই শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এই শেষ কক্ষপথে যদি ইলেকট্রনটা বের হয়ে যায়, যদি এখান থেকে আউট হয়ে যায়, তাহলে আমরা কি দেখবো? তাহলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। একটা ইলেকট্রন যদি বের হয়ে যায়, তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা এখন কটা থাকলো? সোডিয়ামের প্রোটন থাকলো 11খানা, ইলেকট্রন কটা থাকলো? ইলেকট্রন কটা থাকলো? 10খানা। তাহলে এই যে সোডিয়াম, এই 11 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে +1। তাহলে সোডিয়াম 1খানা ইলেকট্রন বর্জন করে ও কিন্তু পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়লো। সাধারণত ছাত্রদের মধ্যে এটা
সাধারণ ছাত্ররা বুঝতে পারে না, যদি একটা ইলেকট্রন আমরা বের করে দিই তাহলে সেটা পজিটিভ হয় কি করে? একটা বের করে দিলাম মানে মাইনাস করে দিলাম মানে মাইনাস হল, অ্যাকচুয়ালি সেটা নয়। একটা ইলেকট্রন বের করে দেওয়া মানে প্রোটন একরকমই রয়েছে এখানে, কিন্তু ইলেকট্রন হয়ে গেছে দশ খানা। তাহলে কি দেখবো আমি, এগারো থেকে যদি দশ আমি বিয়োগ করি তাহলে দেখবো যে প্লাস ওয়ান। তাহলে এই যে পুরোপুরি পুরো যে পরমাণুটা আছে সেটা কি হয়ে গেল, সেটা একটি ইলেকট্রনটা বর্জন করার পরে সেই পরমাণুটি হয়ে গেল প্লাস ভি তড়িৎগ্রস্ত। এই সোডিয়ামটা হয়ে গেল হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত। এবার এটাকে আমি কিভাবে লিখব, এন এ প্লাস। তার মানে এটার মধ্যে একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেই জন্য এটা হচ্ছে একটি পজিটিভ তড়িৎগ্রস্ত। এবার নেক্সট চলে আসি, তাহলে কিভাবে চার্জ পার্টিকেলের সৃষ্টি হয় বা তড়িৎগ্রস্ত কণার সৃষ্টি হয় সেটা আমরা জানলাম। একই রকম ভাবে ক্লোরিন, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, এটাকে আমি যদি পরমাণু বিন্যাস দেখাই তাহলে কেন্দ্রে 17 প্লাস, ক্লোরিনে যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে দেখতে পাবো প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে আটটা, আট আর দুয়ে দশ, আর তারপরে কক্ষপথে সাতখানা ইলেকট্রন রয়েছে। আচ্ছা, ইলেকট্রনগুলো সব মানে পরমাণুগুলো সবসময় চায় বা কক্ষপথগুলো সবসময় চায় যে তার শেষ কক্ষপথে সবসময় আটখানা ইলেকট্রন পূর্ণ হোক। আটখানা ইলেকট্রন পূর্ণ হবে কেন, কেননা তারপরে তাকে কাজ করতে হবে না। আটখানা ইলেকট্রন পূর্ণ হলে সে তখন নিষ্ক্রিয় গ্যাসের মতন হয়ে যায়, আর নিষ্ক্রিয় গ্যাস মানে নিষ্ক্রিয় যার কোনো ক্রিয়া নেই। এবং প্রত্যেকটা পরমাণু আমাদের যেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না, আমাদের যেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না তেমনি পরমাণুগুলোরও কোনো কাজ করতে ইচ্ছা করে না। প্রত্যেকটা পরমাণুই চায় আমরা যেন নিষ্ক্রিয় হয়ে বসে থাকি। তাহলে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষে সাতখানা ইলেকট্রন রয়েছে, এই সাতখানার ইলেকট্রন রয়েছে। এবার ক্লোরিন পরমাণু দেখছে যদি আমি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আমি নিয়ে আসতে পারি কোনো মতে, তাহলে আমার শেষ কক্ষপথে আটখানা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে, তাহলে আমার আর কাজ করতে হবে না, আমি নিষ্ক্রিয় গ্যাসের মতন আমি চুপচাপ বসে থাকবো। তাহলে এই ক্লোরিনের মধ্যে একটি ইলেকট্রন প্রবণতা সৃষ্টি হয় কোনো উপায়ে, বা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করে বা কোনো কিছু প্রযুক্ত করে যদি আমি এখানে একটা ইলেকট্রন যদি এনে ফেলতে পারি ক্লোরিনের মধ্যে, তাহলে কি ক্লোরিনটা কি হয়ে যাবে, এটা কিন্তু নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। কিভাবে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে, ক্লোরিনে প্রোটন কটা ছিল 17টি, একখানা ইলেকট্রন বাড়ার পরে এখন ইলেকট্রন কত হলো 18টি, তাহলে কি হলো মাইনাস ওয়ান। তাহলে একটা ইলেকট্রন যদিও শেষ কক্ষপথে আসে তাহলে এই ক্লোরিনটা হয়ে পড়বে কিন্তু নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাহলে এই ক্লোরিনটা হয়ে যাবে হচ্ছে সিএল মাইনাস। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এবং নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা সৃষ্টি করতে পারি। আচ্ছা, এইবার পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটা কি এবং কারেন্ট কিভাবে ফ্লো করে সেটা আমরা একটু দেখে নিই। পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে আমি যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি যে যেখান থেকে তড়িৎগ্রস্ত কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তারা তো এমনি এমনি যেতে পারে না, তাদেরকে একটা ঠেলতে হবে বা তাদেরকে একটা ফোর্স প্রয়োগ করতে হবে যার ফলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারে। তাহলে তার জন্য আমি কি করব, আমি বললাম কি, আমি সোডিয়ামের উদাহরণ নিয়েছিলাম, আমি একটি ধাতুর উদাহরণ নিই, ধরি সে ধাতুটি হচ্ছে তামা, কপার। কপারেরও বাইরের শেষ কক্ষপাতে ইলেকট্রনগুলি খুব লুজ অবস্থায় কেন্দ্রের সাথে আকর্ষণ বল খুব লুজ অবস্থায় থাকে, সেই জন্য একদম কপার, কপার মানে একটি ধাতু, যে কোনো ধাতুরই একদম শেষ কক্ষের ইলেকট্রনগুলো তার মানে লুজলি বিচরণ করে বা হালকাভাবে বিচরণ করে, ওই শেষ কক্ষপাতে ইলেকট্রনগুলোকে আমরা বের করে ফেলতে পারি সে পরমাণু কক্ষপথ থেকে, সেই ইলেকট্রনের কক্ষপথ থেকে বের করে ফেলতে পারি। তো কপার যদি আমি দেখি, আমাদের সাধারণত ইলেকট্রিক ওয়্যার, বাড়িতে যত ইলেকট্রিক ওয়্যার আছে সেগুলো কপারের মাধ্যমে করা হয়, তো ইলেকট্রনটা ফ্লো করে কী করে বা কারেন্টটা ফ্লো করছে কী করে, এরকম আমি যদি একটি কপার রডের কথা বিবেচনা করি বা আমি এরকম একটি কপার একটি মেটাল ধাতু রয়েছে কপার, এবার এই ধাতুটা কপার কপার, এবার করলাম কি আমি কপারে আমি কিছু একটা জিনিস সৃষ্টি করলাম, এই যে কপার যে পুরো ধাতুটা তার শেষ কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন বের করে
আর একটা কপারের মধ্যে কি প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন, কোটি কোটি পরমাণু রয়েছে। তাহলে যদি আমি প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন যদি আমি বের করে দিই, তাহলে প্রচুর ফ্রি ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আলটিমেটলি কি হয়েছে, এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে, এটা পজিটিভ তড়িৎগ্রস্ত মানে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আবার আমি কোনো অন্য একটি ধাতুতে আমি বললাম কি তার মধ্যে বা এমন কিছু একটা জিনিস সৃষ্টি করলাম যার ফলে আমি প্রচুর ইলেকট্রন অ্যাড করলাম, তার শেষ কক্ষপথে অনেক প্রচুর ইলেকট্রন অ্যাড করলাম, তার ফলে এটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে রয়েছে। তার মধ্যে এর মধ্যে ইলেকট্রনের আধিক্য রয়েছে আর এটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। কিন্তু আমরা এটাকে বলবো উচ্চ বিভব, এই প্লাসটাকে বলবো আমরা উচ্চ বিভব, আর এই মাইনাসটাকে বলবো আমরা নিম্ন বিভব। আচ্ছা, এবার ফ্লো করছে কি করে, কেন উচ্চ বিভব বলবো কেন নিম্ন বিভব বলবো? এখানে যদি আমি একটি কপার তারের সাহায্যে, এই কপার তারের সাহায্যে যদি আমি দুটোকে অ্যাড করে দিই, তাহলে কি হবে, এই যে ইলেকট্রনগুলো এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে আর এর মধ্যে ইলেকট্রনের আধিক্য রয়েছে, এই ইলেকট্রনগুলো পড়বে কি এর মধ্যে থেকে কপার তারের রডের মধ্যে দিয়ে এসে এইখানে পৌঁছে যাবে। কি করে পৌঁছাবে আমি একটু বড় করে ছবি দেখার চেষ্টা করি। ধরি এরকম তিনখানা, আমি এরকম কপারের মাঝখানে কপার বা তামার তিনখানা পরমাণু আমি এঁকেছি, শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন খুব লুজ অবস্থায় আছে। তার মানে এরকম যদি আমি অ্যাড করে ফেলি, আমি দেখব এর শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন, এর এখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন এখানে চলে এসেছে। শেষ কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন এখানে চলে যাবে, এর একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো, তার আগের পরমাণু থেকে হবে কি এইখানে এটা এখানে এইরকমভাবে চলে আসবে, এবং এই ইলেকট্রনটা যে এখানে চলে আসলো এর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো, তখন করা হবে কি এর মধ্যে থেকেও একটা ইলেকট্রন এই পরমাণুতে চলে আসবে। এইরকমভাবে আমি দেখব এই এখানে ইলেকট্রনগুলো যেন এইরকমভাবে পাস করছে, ইলেকট্রনগুলো এইরকমভাবে পাস করছে। আচ্ছা, আর আমরা তার ইলেকট্রন এইভাবে পাস করা মানে কি, এই পজিটিভ চার্জ এই পাশ থেকে ওই পাশে গেছে, এই যেন পজিটিভ চার্জগুলো যেন এই পাশ থেকে ওই পাশে বিচরণ করেছে। তার মানে আমরা দেখব ইলেকট্রন যেদিকে মুখ করে, ছোটবেলা থেকে আমরা এটা জেনে এসেছি, ইলেকট্রন যেদিকে মুখ করে এই প্রোটনটি বা কারেন্ট ফ্লোটি তার উল্টো দিকে হয়। কেন হয়, ইলেকট্রন চার্জ যদি এই দিকে যায়, আমরা দেখছি এই পজিটিভ চার্জটা এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে চলে গেছে, আর পজিটিভ চার্জ যেদিকে যায় সেদিকেই আমরা বলবো যে কারেন্টটা ফ্লো করছে। তাহলে কারেন্টটা কীভাবে ফ্লো হচ্ছে সেটা আমরা এখান থেকে জেনে গেলাম, যে আমি একটি পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করবো। পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করার পরে এরকম আমি একটি অ্যাড করবো, একটি কপার ওয়্যার অ্যাড করার পর আমি দেখবো যে এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই হবে কি এই নেগেটিভ তড়িৎগ্রস্ত মানে যেখানে ইলেকট্রনের আধিক্য রয়েছে সেখান থেকে কম ইলেকট্রনের দিকে এই ইলেকট্রনগুলো যাওয়া শুরু করেছে, এবং যেদিক ইলেকট্রনগুলো যাচ্ছে তার উল্টো দিকে যেন মনে হচ্ছে আমি কারেন্টটা ফ্লো হচ্ছে, এটাই আমি বলবো। কেননা এই পজিটিভ যে ব্যাপারটাকে সেটাকে আমি হায়ার পোটেনশিয়াল উচ্চ বিভব ধরেছি, আর এই নেগেটিভ যে ব্যাপারটাকে এটাকে আমি নিম্ন বিভব ধরেছি। তো এইরকমভাবে কিন্তু ইলেকট্রনটা ফ্লো হয়। তো তাহলে মানে কারেন্টটা ফ্লো হচ্ছে। আচ্ছা, এবার কারেন্ট কতটা ফ্লো হচ্ছে আমি কি করে দেখবো, এই যে পজিটিভ আর নেগেটিভ এই যে ব্যাপারগুলো এটাকে সাধারণত আমরা, আমি এটা যদি বড় করে আঁকি, ধরলাম এই নেগেটিভ চার্জ ফ্লো হচ্ছে, আমি একটি ব্যারিয়ার বলে দিলাম, এই ব্যারিয়ারের মধ্যে থেকে আমি একটা ধরলাম হচ্ছে এক সেকেন্ড, এই এক সেকেন্ডে এই পাশ থেকে এই পাশে কতটা ইলেকট্রন ফ্লো করেছে, আমি ধরলাম ইলেকট্রনের চার্জগুলো আমি ধরলাম কুলম্ব, তাহলে এক সেকেন্ডে কত কুলম্ব চার্জ, এই যে আমি একটি দাগ টেনেছি এই দাগের এই পাশে এক সেকেন্ডে কত কুলম্ব চার্জ গেছে, আমি বললাম এক সেকেন্ডে বা টি সেকেন্ডে, আচ্ছা আমি টি সেকেন্ড ধরি তাহলে আমার সুবিধা হবে, টি সেকেন্ডে এত কুলম্ব চার্জ এই পাশ থেকে এই পাশে পাস করেছে, তাহলে কতটা পাস করেছে, তাহলে আমি বলবো টি সেকেন্ডে কিউ কুলম্ব চার্জ। আচ্ছা, কুলম্ব চার্জ কেন বলছি, এই ইলেকট্রনের চার্জটাকে বা এই চার্জযুক্ত কণাকে, চার্জকে সাধারণত আমরা কুলম্ব দ্বারা ডিনোট করে থাকি। কুলম্ব হচ্ছে
এই যে চার্জের এটা হচ্ছে একটা ইউনিট বা একক, তো এসআই একক, আমি এসআই একক এটা, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। তো টি সেকেন্ডে কিউ কুলম্ব চার্জ এই ব্যারিয়ারের মধ্যে থেকে পাস করেছে, তাহলে এক সেকেন্ডে কতটা পাস করেছে, কিউ বাই টি কুলম্ব চার্জ। তাহলে এই যে কিউ বাই টি কুলম্ব রাশিটা এটাকেই আমি বলবো কারেন্ট বা অ্যাম্পিয়ার, এই আই বা কারেন্ট প্রবাহ সমান সমান কিউ বাই টি অ্যাম্পিয়ার। এগেইন অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম, তিনি প্রচুর কাজ করেছিলেন এই ইলেকট্রিসিটির উপরে, সেজন্য তাকে মর্যাদা দেওয়ার জন্য আমরা কুলম্ব যেমন একজন বিজ্ঞানী তার নামে এরকম চার্জ নামকরণ করা হয়েছে, তেমনি অ্যাম্পিয়ারও একজন বিজ্ঞানীর নাম যিনি প্রচুর কাজ করেছিলেন বলে তাকে আমরা সম্মান দেওয়ার জন্য এটাকে আমরা অ্যাম্পিয়ার হিসাবে সেই ইউনিটটাকে ডিনোট করেছি। অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের এসআই ইউনিট। তাহলে এই ব্যাপারটা আমরা জানবো। এবার এখান থেকে কিছু অঙ্ক আমাদের দেবে, যে সেই অঙ্কগুলো আমরা করবো আস্তে আস্তে। তো পুরো থিওরিটা আমরা এভাবে জানবো। তো কারেন্ট এইটুকুই কারেন্ট। তো কেমন তোমাদের লাগলো এই পুরো ব্যাপারটা, যে আমি বোঝাতে পারলাম কিনা তোমাদের খুব সরলভাবে, তো তোমরা বলবে আমার ভিডিওর নিচে, কমেন্ট করবে তোমরা, আর অবশ্যই শেয়ার করবে। কমেন্ট করে তোমাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে করবে, আমি সেই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমি আস্তে আস্তে কারেন্টের আরও যে ভাগগুলো আছে, আমি আস্তে আস্তে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি, এটাকে পার্ট ওয়ান ধরা যেতে পারে, তো আস্তে 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 আমি এইরকমভাবে আরও ভিডিও পরপর পরপর আনবো, যদি তোমাদের এক্ষেত্রে উপকার হয়। আর এই রিলেটেড যদি কোনো অঙ্ক তোমাদের যদি থাকে, তোমাদের যদি মনে হয় যে এই রিলেটেড কোনো অঙ্ক আমাকে পাঠাতে পারো, বা তোমরা যদি না পারো চেষ্টা করবে, বইতে দেখবে আছে, আমাকে পাঠাবে, আমি করে দেবো। আর এই রিলেটেড আমি যা যা আজকে বললাম তার রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের মনে উদ্ভূত হয় সেটাও আমাকে বলবে। একটা প্রশ্ন আমি তোমাদের করি, আমি তোমাদের বলেছিলাম এই যে পরমাণু মাঝখানে প্রোটনগুলো এক জায়গায় থাকে আর চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। আচ্ছা, পরমাণু মাঝখানে প্রোটন, ধরো সোডিয়াম, সোডিয়ামে তাহলে 11 খানা প্রোটন একসাথে রয়েছে। আচ্ছা, প্রোটনগুলো তো সব পজিটিভ চার্জ, তো তা সত্ত্বেও এই প্রোটনগুলো কেন্দ্রের মধ্যে একসাথে রয়েছে কি করে? তাহলে পজিটিভ চার্জ কি করবে, একটা অপরকে তো বিকর্ষণ করার কথা, কিন্তু তারপরেও ওরা একসাথে রয়েছে কি করে? তো এটা আমাকে দেখি কমেন্টসে করে বলো তো দেখি এর অ্যান্সারটা কি হতে পারে, যে প্রোটনগুলো এই নিউক্লিয়াসের মধ্যে একসাথে কি করে রয়েছে। তো আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভালো ফিডব্যাক পাই বা তোমাদের যদি আরও জানার যদি ইচ্ছা হয়, তোমরা যদি আরও ভিডিও করতে বলো, তো আমি সেকেন্ড ভিডিও আমি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।